আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এর জন্মদিনের অনুষ্ঠান মালায়। 22 বছর পেরিয়ে চ্যানেল আই এখন এক টকবগে যুবক। চলার পথে শুধু দর্শক মনোরঞ্জন নয়, চ্যানেল আই চেষ্টা করেছে সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষের পাশে থাকার। খেলা থেকে শুরু করে সঙ্গীত, কৃষি থেকে শুরু করে পরিবেশ, সব বিষয়ে অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই দর্শকের চোখে আজ আস্থার নাম, বিশ্বাসের নাম। এই পদযাত্রায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চ্যানেল আই উন্নয়ন সহযোগীর ভূমিকাও পালন করেছে। যে কোনো বড় উন্নয়ন কাজে চ্যানেল আই সহযোগীর হাত বাড়িয়েছে তার সাধ্যমতো। তার একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যখন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণের কাজ শুরু হয়, চ্যানেল আই তখন এই বিষয়ে তথ্যচিত্র নির্মাণের কাজে এগিয়ে আসে। নির্মাণ থেকে শুরু করে উৎক্ষেপণ এবং ব্যবহার, সব পর্যায়ের তথ্যচিত্র দেশের মানুষের সামনে তুলে ধরে চ্যানেল আই। স্বাধীনতার পর বহির্বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য নিজ দেশেই আর্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 সালে রাঙামাটিতে উদ্বোধন করেন দেশের প্রথম আর্ট স্টেশন বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র। বর্তমান সরকার ক্ষমতায় এসে এই প্রকল্পকে নতুন করে চালু করেন। একুশ শতকের এ অবধারিত চ্যালেঞ্জ গ্রহণ করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে নিজস্ব উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে। জাতির পিতার নামে দেশের প্রথম স্যাটেলাইটের নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের ফলে বাংলাদেশের ব্রডকাস্টিং ও টেলিযোগাযোগ সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। স্যাটেলাইটকে বিভিন্ন ধরনের কাজে লাগানো সম্ভব। স্যাটেলাইটের কাজের উপর ভিত্তি করে একে তিন ভাগে ভাগ করা যায়: যোগাযোগ বা কমিউনিকেশন, বৈজ্ঞানিক গবেষণা বা ইমেজিং অ্যান্ড সায়েন্টিফিক সার্ভে এবং নেভিগেশন। বঙ্গবন্ধু স্যাটেলাইট হবে একটি কমিউনিকেশন স্যাটেলাইট। পৃথিবীর এক প্রান্ত থেকে রেডিও, টিভি, ইন্টারনেট ডাটা এবং অন্যান্য বিভিন্ন ধরনের তথ্য এই স্যাটেলাইটে পাঠানো হয় এবং কমিউনিকেশন স্যাটেলাইট সেই ডাটা পৃথিবীর অন্য প্রান্তে পাঠাতে পারে। কমিউনিকেশন স্যাটেলাইটের কাজ তিনটি ধাপে সম্পন্ন হয়, যেমন টিভি ব্রডকাস্ট করতে আপলিঙ্কের মাধ্যমে স্যাটেলাইটে টিভি চ্যানেলের তথ্য পাঠানো হয়। এই তথ্য পাঠানো হবে পৃথিবীর একটি গ্রাউন্ড স্টেশন থেকে। দ্বিতীয় ধাপে স্যাটেলাইট সেই তথ্য গ্রহণ করার পর সেটি প্রসেস করবে ট্রান্সপন্ডার্সের মাধ্যমে। ট্রান্সপন্ডার্সের মাধ্যমে রিসিভ করা তথ্য বা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে তার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয়। একই স্যাটেলাইটে বিভিন্ন টিভি চ্যানেলের আপলিঙ্ক প্রসেস করার জন্য ভিন্ন ভিন্ন ট্রান্সপন্ডার্স ব্যবহার করা হয়। অবশেষে এই প্রসেস করা সিগন্যাল ডাউনলিঙ্কের মাধ্যমে পৃথিবীর অন্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট হল জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট। এই উচ্চতার উপগ্রহগুলো পৃথিবীর সাথে একই গতিতে চলমান, তাই পৃথিবী থেকে দেখে এই সকল স্যাটেলাইটকে স্থির বলে মনে হয়। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশের 119.1 পূর্ব দ্রাঘিমায় উৎক্ষেপণ করা হয়। বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এটিকে স্যাটেলাইটটির গ্রাউন্ড স্টেশন নির্মিত হয়েছে গাজীপুর ও বেতবুনিয়ায়। এই দুটি কেন্দ্র থেকেই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই স্যাটেলাইটের ফলে নতুন সুযোগ সুবিধা পাওয়া যাবে।
বলতে আপত্তি নেই, চ্যানেল আই একসময় সম্প্রচারে বিদেশি স্যাটেলাইট ব্যবহার করত, এখন আর তা করতে হয় না। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে চ্যানেল আই আজ পৌঁছে গেছে বাংলার মানুষের ঘরে ঘরে। সে যাই হোক, অ্যামাজন নদীর চেয়ে বেশি খরস্রোতা পদ্মা নদীর উপর সেতু নির্মাণ ছিল এক অধরা স্বপ্ন, সেই স্বপ্নকে এখন আমরা স্পর্শ করেছি। পদ্মা নদীর উপর সেই সেতু এখন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায়, নিজস্ব অর্থায়নে আমরা নির্মাণ করতে পেরেছি স্বপ্নের পদ্মা সেতু। খুব শীঘ্রই আপনিও গাড়ি নিয়ে উন্মত্ত পদ্মা পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারবেন খুব দ্রুত আপনার গন্তব্যে। পদ্মা অ্যামাজনের পর পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী। সড়ক পথে যাতায়াতে দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষকে প্রতিনিয়ত এ নদী পাড়ি দিতে হয়। তাই দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলাকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে কোটি জনতার সময়ের দাবি ছিল পদ্মার দুপাড়ের সেতু বন্ধন। সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ অনুযায়ী সরকার 2004 সালে মাওয়া জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের স্থান অনুমোদন করে। ডিজাইনারগণ বহুল পরীক্ষিত ডাবল ডেকড ওয়ারেন টাইপ স্টিল ট্রাসকে সেতুর উপরিকাঠামো হিসেবে নির্বাচন করেন, যার উভয় প্রান্তে থাকবে 3.68 কিলোমিটার ভায়াডাক্ট সংযোগ। দ্বিতল এ উপরিকাঠামোর নিচের ডেকে থাকবে ট্রেন ও পরিষেবা লাইন এবং উপরের ডেকে চলবে সড়ক ট্রাফিক। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহ রহমতে সেই পদ্মা সেতু আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। শুরু হয় দেশের এ যাবৎকালের বৃহত্তম অবকাঠামো নির্মাণ কর্মযজ্ঞ। মূল সেতু স্থলকে সহজগম্য করার লক্ষ্যে সংযোগ সড়ক নির্মাণ দিয়ে পদ্মা সেতু প্রকল্পের বাস্তব কাজ শুরু হয় 2013 সালের জানুয়ারি মাসে। স্কাউরিং বিবেচনায় পদ্মা সেতুতে 3 মিটার ব্যাসের 122 মিটার গভীরতায় যে পাইল প্রথিত হয়েছে, পৃথিবীতে এত গভীরে আর কোনো পাইল নির্মিত হয়নি। এই ট্যাম টাক্ট প্রযুক্তিও পৃথিবীতে এবারই প্রথম যা পদ্মা সেতুতে ব্যবহৃত হল। পাইল ড্রাইভিং শেষ হলে পাইলের অভ্যন্তরের মাটি ও বালু সরিয়ে 10 মিটার কংক্রিট বেস গ্রাউটিং ও 60 মিটার কম্প্যাক্টেড স্যান্ড ফিলিং সম্পন্ন করা হয়। পাইলের টপ সেকশনের অভ্যন্তরে 15 মিটার পর্যন্ত 60 গ্রেডের লোহার খাঁচি বসিয়ে অত্যাধুনিক প্ল্যান্টের শক্তিশালী মিক্সচার দিয়ে করা হয় কংক্রিটিং। এভাবে ক্রমান্বয়ে রড বাইন্ডিং, শাটারিং ও কংক্রিটিং এর মাধ্যমে শেষ হয় পূর্ণাঙ্গ পিলার নির্মাণ। স্টিল ট্রাসের বিভিন্ন অংশ চীন থেকে মাওয়ায় এনে ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া লাগিয়ে প্রস্তুত করা হয় সুপার স্ট্রাকচারের প্রতিটি স্প্যান। এরূপ স্প্যানের ওজন দাঁড়ায় 3,100 মেট্রিক টন, যা উত্তোলন করে পাশাপাশি দণ্ডায়মান দুটি পিলারের উপর বসানোর জন্য চীন থেকে আনা হয়েছে 4,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন পৃথিবীর অন্যতম বৃহৎ ভাসমান ক্রেন টিএনইহো। এভাবে পিলারের পর পিলার সংযোগ করে ক্রমান্বয়ে চলে স্প্যান বসানোর কাজ। মাওয়া ও জাজিরা প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডে তৈরিকৃত এ স্ল্যাবগুলো গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে ট্রাসের নির্দিষ্ট স্থানে বসিয়ে পোস্ট টেনশনিংয়ের মাধ্যমে পরস্পর যুক্ত করা হয়।
এভাবেই প্রায় 5,900 স্ল্যাব যুক্ত করে তৈরি করা হয়েছে উপরের ডেকে রোডওয়ে এবং নিচের ডেকে রেলওয়ে স্ল্যাব। এভাবেই প্রস্তুত হয়ে যায় স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুকে ঘিরেই আবর্তিত হবে আগামীর বাংলাদেশ, তৈরি হবে স্বপ্নের সোনার বাংলা। এ তো গেল নদীর উপরের সেতু, এখন আপনাদের শোনাবো নদীর নিচের কথা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে চীন সরকারের সহায়তায় নির্মিত হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে এই টানেল দিয়ে যানবাহন সরাসরি পৌঁছে যাবে আনোয়ারা প্রান্তে। এই টানেল চালু হলে কোনো রকম যানজট ছাড়াই পতেঙ্গা প্রান্ত থেকে আপনি সরাসরি যুক্ত হয়ে যাবেন কক্সবাজার হাইওয়েতে। এতে সময় যেমন বাঁচবে, তার সাথে যুক্ত হবে পর্যটন শিল্প থেকে বিপুল আয়ের সম্ভাবনা। নদীর মর্ফোলজিক্যাল বৈশিষ্ট্য অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে পলি জমা সমস্যা মোকাবেলা করার জন্য নদীর ওপর আর কোনো সেতু নির্মাণ না করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সংযুক্তি, পর্যটন শিল্পের বিকাশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে সরকার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে গাড়ি আসা যাওয়ার জন্য পৃথক দুইটি টিউবের মাধ্যমে 4 লেন বিশিষ্ট সড়ক টানেল নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয়। এ প্রকল্পে টানেলের প্রবেশপথ কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত পতেঙ্গা নেভি কলেজের নিকট, আর টানেলের বহির্গমন পথ নদীর পূর্ব প্রান্ত আনোয়ারা সার কারখানার নিকট, যার ফলে কর্ণফুলী নদীর উভয় প্রান্তের শহরের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক সংযোগ স্থাপিত হয়ে ওয়ান সিটি অ্যান্ড টু টাউন মডেলে গড়ে উঠবে দুই শহরের সমন্বয়ে একটি নগর। 24 ফেব্রুয়ারি 2019 সালে দেশের এ মর্যাদাপূর্ণ মেগা প্রকল্পের টানেল বোরিং কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে অবিরাম গতিতে দিন রাত 24 ঘন্টা চলছে টানেল নির্মাণের কাজ। দুই প্রান্তের ওপেন কাট, কাট অ্যান্ড কাভার এবং ওয়ার্কিং শ্যাফ্ট সহ মূল টানেলের দৈর্ঘ্য 3,315 মিটার ও দুইটি টিউবের দৈর্ঘ্য 2,450 মিটার। টানেলের সর্বোচ্চ গভীরতা 42.8 মিটার, ব্যাস ভেতরে ও বাহিরে যথাক্রমে 10.80 ও 11.80 মিটার, ভেতরের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 4.90 মিটার এবং সর্বোচ্চ ঢাল 4 ভাগ। টানেলের ভেতরে প্রতিটি টিউবে 2 চেম্বার ডিজাইন অবলম্বন করে 2 লেন বিশিষ্ট রাস্তা হবে। একটি চেম্বার পাইপলাইন ও অন্যটি স্কেপ চ্যানেল হিসেবে ব্যবহার হবে। চেম্বারের উপরিভাগে থাকবে শক্তিশালী কংক্রিটের রাস্তা এবং সর্বনিম্নভাগে টিউবের পানি নিষ্কাশনের ব্যবস্থা। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দুইটি টিউবের মাঝে নির্দিষ্ট দূরত্বে হবে 3টি সংযোগ চ্যানেল। টিউবের ভেতর রাস্তায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় 80 কিলোমিটার। টিউব থেকে 12 মিটার সমান্তরাল দূরত্বে দ্বিতীয় টানেল টিউবের বোরিং শুরু করার জন্য কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে টানেল বোরিং মেশিন ও স্লারি ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়। সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, আধুনিকায়ন, শিল্প কারখানার বিকাশ সাধন, পর্যটন শিল্পের উন্নয়ন ও এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপিত হওয়ার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্প শেষ হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। উন্নয়নের মহাসড়কে উঠে গেছে বাংলাদেশ।
মধ্যমায়ের দেশ হিসেবে সারা বিশ্বের কাছে বাংলাদেশ যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তা আজ সম্মানের পাত্র। চ্যানেল আই সেই সম্মানের গর্বিত অংশীদার হতে পেরে আজ আনন্দিত। 22 বছর পার করে 23 বছরে পা রাখা চ্যানেল আইয়ের জন্য করবেন অনেক অনেক দোয়া। এভাবেই যেন আমরা উন্নয়ন সহযোগী হয়ে মানুষের পাশে থাকতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। শুভ জন্মদিন চ্যানেল আই।